নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল শে বুস্টারে। আজকে হচ্ছে 28শে সেপ্টেম্বর, 28/9/2020 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করবো, জেনে নেবো আজকের ডেটে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তোমরা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদের জানিয়ে রাখি ভিডিও ডিসক্রিপশানে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণই বিনামূল্যে। তোমরা ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করো, ওখান থেকে তোমরা ডেলি পিডিএফ ডাউনলোড করতে পারবে। আর এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করো। আসলে প্রথম প্রশ্নটি আমাদের কাছে রয়েছে, সেটি হচ্ছে সম্প্রতি কোন রাজ্য সরকার দুর্গাপূজা কমিটিকে 50,000 টাকা অনুদানের ঘোষণা করেছে। কোন রাজ্য সরকার দুর্গাপূজা কমিটিগুলোকে 50,000 টাকা করে দেওয়ার অনুদান ঘোষণা করেছে? এক্ষেত্রে উত্তরটি হবে পশ্চিমবঙ্গ। অপশন এ পশ্চিমবঙ্গ ইজ দ্য রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে সমস্ত দুর্গাপূজা কমিটিগুলোকে 50,000 টাকার আর্থিক অনুদান দেওয়া হবে। আর এক্ষেত্রে উনি জানিয়েছেন যে বিদ্যুতের বিলেও 50% ছাড় থাকবে। আর সম্প্রতি পশ্চিমবঙ্গে ব্রাহ্মণ ভাতা চালু হলো, এটা তোমরা অবশ্যই নোট করে রাখবে। এবার পরের প্রশ্নে, ভারত ও কোন দেশের মধ্যে সামুদ্রিক সৈন্য অভ্যাস জিমেক্স চালু হলো? সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে সামুদ্রিক সৈন্য অভ্যাস জিমেক্স চালু হলো? এক্ষেত্রে উত্তরটি হবে জাপান। অপশন সি জাপান ইজ দ্য রাইট অ্যান্সার। সম্প্রতি ভারতীয় নৌসেনার সাথে জাপানের নৌসেনার এই সামুদ্রিক সৈন্য অভ্যাস, যার নাম হচ্ছে জিমেক্স, এটি চালু হলো। আর এই জিমেক্স 2020টি হচ্ছে 4th এডিশন তথা চতুর্থ সংস্করণ, যেটা অনুষ্ঠিত হচ্ছে ভারত এবং জাপানের মধ্যে। তাহলে জাপানের বর্তমান প্রাইম মিনিস্টার কে রয়েছেন? ওয়াসিডিএ সুগা। আর জাপানের ক্যাপিটাল বা রাজধানী কি? টোকিও। জাপানের কারেন্সি কি রয়েছে? ইয়েন। তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে সম্প্রতি জাপানের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হলেন ওয়াসিডিও সুগা, এর আগে জাপানের কে প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত ছিলেন, এটা আমাকে কমেন্ট করে জানাবে। এবার চলো পরের প্রশ্নে, সিয়েটের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে কে নিযুক্ত হলেন? সম্প্রতি সিয়েট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তরটি হবে আমির খান। অপশন এ আমির খান ইজ দ্য রাইট অ্যান্সার। যা ডিটেলস যাবো, সিয়েটের হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? মুম্বাইয়ে। এটি কয়ে প্রতিষ্ঠিত হয়? 1958-তে। আর এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? হার্ষ গোয়েঙ্কা। বর্তমান এমডি কে রয়েছেন? অনন্ত গোয়েঙ্কা। এবার চলো পরের প্রশ্নে, পরের প্রশ্ন হলো প্রশ্ন নম্বর 4, আইপিএলে 100 ম্যাচ জয়ী একমাত্র অধিনায়ক কে? আইপিএল তথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 100 ম্যাচ জয়ী একমাত্র ক্যাপ্টেন কে? এক্ষেত্রে উত্তরটি হবে MS ধোনি। অপশন এ মহেন্দ্র সিং ধোনি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার ডিটেলস যাবো, উইথ আ টোটাল অফ 104 উইন্স ইন দ্য 174 ম্যাচেস অ্যাজ ক্যাপ্টেন, ধোনি স্ট্যান্ডস অ্যাজ দ্য মোস্ট সাকসেসফুল লিডার। এক্ষেত্রে বলা হচ্ছে যে ধোনি অ্যাজ এ ক্যাপ্টেন 174টি আইপিএল ম্যাচ খেলেছেন, যেখানে উনি 104টি ম্যাচ জিতেছেন। আর বর্তমানে চেন্নাই সুপার কিংস এই ফ্র্যাঞ্চাইজি ধোনিকে 15 কোটি টাকা পে করে পার ইয়ার। তোমার জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে এই বছর আইপিএল তথা আইপিএল 2020-তে কোন প্লেয়ার সব থেকে বেশি দরে নিলামে উঠেছেন, এটা আমাকে কমেন্ট করে জানাবে। এবার পরের প্রশ্নে, সম্প্রতি কোন দেশ বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদেদারের জীবনী নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করতে চলেছে? কোন দেশ প্রীতিলতা ওয়াদেদারের জীবনী নিয়ে একটি চলচ্চিত্র তথা সিনেমা তৈরি করতে চলেছে? এক্ষেত্রে উত্তরটি হবে বাংলাদেশ। অপশন বি বাংলাদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে প্রীতিলতা ওয়াদেদার কবে জন্মগ্রহণ করেন? 1911 সালে 5ই মে চট্টগ্রামে, ব্রিটিশ ইন্ডিয়ার, কিন্তু এটা বর্তমানে চট্টগ্রাম রয়েছে, বাংলাদেশের অন্তর্গত। আর উনি শহীদ হন 1932 সালে 23শে সেপ্টেম্বর চট্টগ্রামে। তোমরা এটা নোট করে রাখবে, প্রীতিলতা ওয়াদেদারের ডাক নাম হচ্ছে রানী, এটা তোমরা নোট করে রাখবে। এবার চলো পরের প্রশ্নে, সম্প্রতি কোন আইআইটি মৌশিক নামক মাইক্রোপ্রসেসর চিপ তৈরি করলো? সম্প্রতি কোন আইআইটি মৌশিক নামক মাইক্রোপ্রসেসর চিপ লঞ্চ করলো? এক্ষেত্রে উত্তরটি হবে আইআইটি মাদ্রাস। অপশন ডি আইআইটি মাদ্রাস ইজ দ্য রাইট অ্যান্সার। নিউ শক্তি মাইক্রোপ্রসেসর ফ্রম আইআইটি মাদ্রাস ফর আইওটি ডিভাইসেস। এই আইওটি ডিভাইসেস বলতে বর্তমানে স্মার্টফোন, স্মার্ট ওয়াচেস, এগুলোর কথা বোঝানো হচ্ছে। আর এই সমস্ত ডিভাইসগুলোতে এই মৌশিক নামক মাইক্রোপ্রসেসর চিপটি কাজে লাগানো যেতে পারে। আইআইটি মাদ্রাস কয় প্রতিষ্ঠিত হয়? 1959-এ। আর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? পবন কুমার গোয়েঙ্কা। আর বর্তমান ডিরেক্টর কে রয়েছেন? ভাস্কর রামামূর্তি। তোমার জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে আইওটির সম্পূর্ণ নাম কি? তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাবে, আইওটির সম্পূর্ণ নাম কি? আচ্ছা পরের প্রশ্নে, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য টোটাল এলিমিনেশন ফর নিউক্লিয়ার ওয়েপন্স 2020 বা পারমাণবিক অস্ত্র নির্মূল দিবস কবে পালন করা হলো? পারমাণবিক অস্ত্র নির্মূল দিবস এটি কবে পালন করা হলো? এক্ষেত্রে উত্তরটি হবে 26শে সেপ্টেম্বর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেক বছর এই 26শে দিনটিতেই পারমাণবিক অস্ত্র নির্মূল দিবস তথা ইন্টারন্যাশনাল ডে ফর দ্য টোটাল এলিমিনেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স এই দিনটি পালন করা হয়। আর এটি পালন করে আসছে ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি, কবে? তাহলে 26শে সেপ্টেম্বর। তোমার জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত প্রথম পারমাণবিক অস্ত্রটির নাম কি? আমাকে কমেন্ট করে জানাবি।
যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত প্রথম পারমাণবিক অস্ত্রের নাম আমাকে কমেন্ট করে জানাবে। এবার চলো পরের প্রশ্নে, নিম্নের কোন ক্ষেত্রের সাথে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটি জড়িত? কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? এক্ষেত্রে উত্তরটি হবে বিজ্ঞান। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটি তাহলে বিজ্ঞানের সাথে জড়িত। এবার ডিটেলসে যাবো। দ্য শান্তিস্বরূপ ভাটনগর প্রাইজ ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইজ এ সায়েন্স অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া গিভেন অ্যানুয়ালি বাই দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ফর নোটেবল অ্যান্ড আউটস্ট্যান্ডিং রিসার্চ। এখানে বলা হচ্ছে যে এই শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটি বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। আর তোমাদের এবারে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই বছর মোট 14 জনের নাম এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আর শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটি কবে থেকে দেওয়া শুরু হয়? এটি চালু হয় 1958 থেকে। আচ্ছা, পরের প্রশ্নে, আলেকজান্ডার লুকাশেঙ্কো কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? আলেকজান্ডার লুকাশেঙ্কো কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তরটি হবে বেলারুশ। অপশন এ বেলারুশ ইজ দ্য রাইট অ্যান্সার। একটু ছবি আমরা এখানে দিয়েছি। তাহলে বেলারুশের ক্যাপিটাল কি? মিনস্ক। বেলারুশের তাহলে প্রথম প্রেসিডেন্ট কে রয়েছেন? আলেকজান্ডার জি লুকাশেঙ্কো। আর কারেন্সি কি রয়েছে? বেলারুশিয়ান রুবেল। বর্তমানে প্রাইম মিনিস্টার কে রয়েছেন বেলারুশের? পিএম অফ বেলারুশ হচ্ছেন সাইরেজি রুমাস। এবার চলো পরের প্রশ্নে, প্রত্যেক বছর ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে কবে পালিত হয়? এক্ষেত্রে উত্তরটি হবে 26 সেপ্টেম্বর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই দিনটি বিশ্বজুড়ে পরিবেশগত স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ কাজের উপর আলোকপাত করার জন্য উদযাপিত হয়। আর এবছরের থিমটি কী রয়েছে? ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে 2020 থিমটি কী রয়েছে? এনভায়রনমেন্টাল হেলথ এ কি পাবলিক হেলথ ইন্টারভেনশন ইন ডিজিজ প্যান্ডেমিক প্রিভেনশন। তাহলে থিমটি কী? এনভায়রনমেন্টাল হেলথ এ কি পাবলিক হেলথ ইন্টারভেনশন ইন ডিজিজ প্যান্ডেমিক প্রিভেনশন। তোমরা আরও একবার জানিয়ে রাখি, ভিডিও ডিসক্রিপশানে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণই বিনামূল্যে। তোমরা ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করো, ওখান থেকে তোমরা ডেলি পিডিএফ ডাউনলোড করতে পারবে। আর আজকের ভিডিওটি এতটাই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।